Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladhina amanu la yaskar qawmun min qawmi Allah tabarak wa ta'ala सारा पृथ्वी व्यापी मानुष गुलो के बोलें ना समस्त मानुष गुलोर मध्य थेके बाछाई करे निलेन एवं बेचे 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 बेर करे निये जादेर नामेर पेछने जादेर काजे कर्मे ईमानदारेर टाइटलटा पावा जाबे যারা আল্লাহকে এক বলে ওয়াহদা বলে মেনে নিয়েছে বিশ্বাস স্থাপন করেছে শুধু তাই নয় নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করেছে ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন লা ইয়াসকার কওমুম মিন কওমি ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো তোমরা খবরদার হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা কখনো কোনো মানুষকে হাসি মজাক করিও না তোমরা ঠাট্টা মজাক করিও না কোনো মানুষকে তোমরা হেয় তুচ্ছ মনে করো না এবার একটা মানুষ অপর মানুষটাকে খারাপ কখন ভাবে বলেন তো বা ছোট কখন ভাবে যখন নিজেকে সে বিশাল বড় একটা কিছু মনে করে যেটা তার নিজের যোগ্যতা নাই যেটা তার মধ্যে যোগ্যতা নাই অথচ সেই ব্যক্তি নিজেকে সেটা মনে করে আর তার সামনে যে ব্যক্তিগুলো আসে সেগুলোকে একেবারে হেউ প্রতিপন্ন নজরে দেখে এবং সমাজে ওই মানুষগুলোকে ছোট করার জন্য চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত তারা তাতে কামিয়াব হতে পারেনি আর পারবে না ইনশাআল্লাহ কেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকাব্বুর পছন্দ করেন না অহংকার পছন্দ করেন না মানুষ আজকে আলেম পাস করেছেন দাওরায় হাদিস বুখারী হাদিস পাস করে আপনি মাথায় পাগড়ি পেয়ে নিলেন বলে আপনি নিজেকে বিশাল বড় একটা কিছু মনে করছেন বিশাল বড় আলেম বিশাল বড় মাওলানা অথচ দাড়ি দেখেন চাঁদ মার্কা দাড়ি গুল করে গুল খায় গুল দাড়ি চাঁদ মার্কা মানে শুধু নামের যেন কোনো লোক না বলতে পারে যে এই মুলবিটার দাড়ি নাই এজন্য চাঁদ মার্কা দাড়ি রাখে আর গালগুলোকে চেঁচে চেঁচে দিবে মানে চাঁদ যেরকম প্রথম তারিখে সরু হয়ে চাঁদটা উঠে ওই রকম সরু করে একেবারে এই দিক দিয়ে দাড়িটাকে বইয়ে দেবে তো ওই সমস্ত মানুষগুলো নিজেকে বিশাল কিছু একটা মনে করছে আর বিশাল কিছু মনে করে তার থেকে যদি কোনো ছোট মানুষগুলো কোনো দিনের খাদিম বা খিদমত করে তখন সেই মানুষগুলোর পেছনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমানু কেন বললেন ডাইরেক্ট তো লা ইয়াসকার কওমুম মিন কওমে বলতে পারতেন যে তোমরা হাসি মজাক ঠাট্টা করো না কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করো না কোনো মানুষকে ছোট করো না এটা তো ডাইরেক্ট বলতে পারতেন কিন্তু আমানু বলার কারণ হলো যে কোনো মানুষ যদি মালিককে মালিক বলে মেনে নেয় তাহলে তার আইনগুলো তার নির্দেশগুলো তার আদেশগুলো তার নিষেধগুলো হালালগুলো হারামগুলো মানতে সুবিধা হবে অসুবিধা হবে না কেন যে আমি মালিককে মালিক বলে মনে করেছি ভাই আমার তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা ইয়াসকার কওমুম মিন কওমে তোমরা একটা দল অন্য দলকে হেউ প্রতিপন্নর নজরে দেখো না কোনো মানুষকে হেউ তুচ্ছ মনে করো না ছোট মনে করো না তাকে হাসি মজাক ঠাট্টা করে উড়িয়ে দিও না কেন তাকে হাসি মজাক করবে না কেন তাকে ঠাট্টা করবে না কেন তাকে হেউ প্রতিপন্ন করবে না
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এমন একটা দিন চলে আসবে যেদিন তুমি খারাপ হয়ে যাবে কিন্তু যাকে তুমি খারাপ বলছিলে সে আমার কাছে প্রিয় হবে। নারায় তাকবীর। আল্লাহ করতে পারে তো? আল্লাহ করতে পারে না? আপনাদের নজরে এরকম পড়েনি এখন পর্যন্ত যে একটা মানুষ বিশাল বড় ধনী লোক ছিল এখন সে পথের ভিখারি, এরকম নাই? আছে না? এবার আপনি একটা লোককে দেখলেন যে লোকটা পথের ভিখারি ছিল আজকে কোটিপতি, কি সম্ভব নয়? আল্লাহ করতে পারে না? অবশ্যই পারেন। এই জন্য আল্লাহ বলছেন কোনো মানুষকে হেউ প্রতিপন্ন করো না, কোনো মানুষকে ছোট নজরে দেখিও না। কেন? যে এমন একটা দিন আসবে আসা ইয়া কোনো খয়রাম মিনহুম, যে সেদিন তোমার চাইতে লোকটা বেড়ে যাবে। পুরুষদেরকে বলা শেষ হয়ে গেল, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদেরকে সম্বোধন করে বলছেন ওয়ালা নিসা উম্মিন নিসাই, ও মা বোনেরা তোমরা কান করে শোনো, তোমরা একটা মহিলা অন্য মহিলাকে হেউ তুচ্ছ মনে করো না, একটা মহিলাকে নিয়ে সমাজে তোমরা ছোট করার চেষ্টা করিও না, তাকে নিয়ে হাসি মজাক করো না, কারণ একটা মহিলা হতে পারে আজকে জেনা করেছে কিন্তু কালকে তওবা করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছে, আর স্যালেন্ডার হয়ে আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছে। এখন তুমি ওই মহিলাটাকে নিয়ে পাড়ার খালার কাছে, পাড়ার বুবোর কাছে, পাড়ার ভাবির কাছে, পাড়ার যে কোনো মহিলার কাছে গিয়ে বলো যে উমুক মেয়েটার চরিত্র ভালো নাই, উমুক দিন উমুক ছেলের সাথে ধরা পড়েছিল। ভাই সমাজের চরিত্র এরকম না? একটা মেয়ে যদি গুনাহ করে দেয় বা বাই চান্স কোনো ছেলের সাথে ব্যতিক্রম ধরা পড়ে গেল তো সেটাকে নিয়ে শুধু মহিলারা নয় পাড়া প্রতিবেশী সবাই চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে, দশটা লোক দেখতে পেলে আপনার কিনা আলোচনা করে, এবার মনে করেন ওই মেয়েটারই বিবাহ লেগে গেছে। এবার যারা ফেতনাবাজ ছেলে তারা শুনতে পেয়েছে, এবার শুনতে পাওয়ার পরে কি করে চায়ের দোকানে বলে বা কোনো রকম করে ম্যানেজ করে যে বিয়েটা কোথায় লাগলো কার সাথে লাগলো, এবার এরা যা চাই তাই ব্যবস্থা করতে পেরে নাই। ব্যবস্থা করার পরে তাদেরকে এবার বলে কি ওই মেয়েটার সাথে বিয়ে করো না, ওই মেয়েটা মডলের ছেলের সাথে ধরা পড়েছিল অমুক দিন ভুট্টার জমিতে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ছেলেটা বিবাহটাকে ভাঙিয়ে দিল এ কথা বলে যে ছেলেটা মেয়েটা ধরা পড়েছিল। আচ্ছা ওই মেয়েটা তার পরের দিন তওবা করেছে, এরকম তো হতে পারে? এবার যখন ওই মেয়েটা তওবা করে নেয় তখন তো আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছে, এবার আপনি ওই মেয়েটার উপরে একটা মিথ্যা ইলজাম লাগিয়ে দিলেন, এটাকে বলা হয় গীবত বা পরনিন্দা। এই বিষয়টা সামনে আছে বলছি আমি, তো এগুলো করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ও মা বোন, তোমরা কোনো মা বোনকে নিয়ে হেউ প্রতিপন্ন করো না, কোনো মা বোনকে নিয়ে হাসি মজাক করো না, ঠাট্টা করিও না, কোনো মা বোনকে তোমরা সমাজের চোখে ছোট করে দেওয়ার চেষ্টা করিও না। মা বোন রে আজকে থেকে পরিবর্তন হওয়ার নিয়ত নিয়ে এই আল্লাহর আইনটাকে মেনে নাও, তোমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আর যদি তুমি এটাকে মানতে না পারো, তুমি শুধু গীবত পরনিন্দা, তুমি হেউ প্রতিপন্ন করা, পরল আলোচনা করা, সমালোচনা করা যদি তুমি ছাড়তে না পারো, তুমি পৃথিবীতে নামাজ রোজা যাই করো, সমস্ত নেকিগুলো ওই মহিলাটার আমল নামাতে ঢুকে যাবে, ওই ছেলেটার আমল নামাতে ঢুকে যাবে। যেই ছেলেটার আজকে গীবত করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে, যেই লোকটাকে আজকে পৃথিবীর বুকে হেউ প্রতিপন্ন করা হচ্ছে, কাল কিয়ামতের দিন আপনি যখন উঠবেন তখন ওই লোকটা জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে যেতে লাগবেন, তখন বলবেন আল্লাহ গো আমি তো নামাজ পড়েছিলাম, আমি তো রোজা রেখেছিলাম, আমি তো হজ করেছিলাম, আমি তো যাকাত দিয়েছিলাম, আমি তো দান করেছিলাম, খয়রাত করেছিলাম, সমস্ত ভালো আমলগুলো করেছিলাম, কিন্তু আজকে আমি আমার নেকিগুলো দেখতে কেন পাচ্ছি না, আমার নেকিগুলো কোথায় গেছে? বন্ধুরে আমার, আপনি একটা মানুষের যখনই বদনাম করবেন, একটা মানুষকে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করবেন, তখন আপনার যে ভালো কাজের নেকিগুলো ওই মানুষটার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তাই আমরা এই সমস্ত আমলগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষকে ছোট নজরে দেখবো না,
আমরা সকল মানুষকে সম্মান করব, এটা আমাদের বিশ্বনবী শিখায়নি, এটা বিশ্বনবীর মডেল নয়, আইডিয়া নয়। ভাই আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ও মানুষের দলেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানদার বলে নিজেকে দাবি করছো, তোমরা নিজে একে অপরে আপোষের মধ্যে দোষারোপ করো না। মনে করে নেন, পাঁচজন বন্ধু আছেন, পাঁচজন বন্ধু কাজ করছেন, কোন কর্মক্ষেত্রে গেছেন, এবার কাজ করতে 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 একটা কাজে ভুল হয়ে গেছে, আপনি নিজে ভুল করেছেন কিন্তু অপরের উপরে দোষটা চাপিয়ে দিচ্ছেন, না 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 এটা করা যাবে না, এই আপোষে আপোষে মিল থাকতে হবে। কেন? এই সুরারই এই আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর একটা মুসলমান অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য পছন্দ না করলে ওই ব্যক্তিটা মুমিন হতে পারে না, ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারবে না। নিজে যেমন খাবে, নিজে যেমন পড়বে, অপর ভাইকে খাওয়ার এবং পড়াবার চেষ্টা করতে হবে। তা না করে আপনি ভালো নিলেন আর সবচাইতে খারাপ যেটা সেটা আপনার বন্ধুকে দিলেন, এটা করা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, ভাইরে আমার, বন্ধুরে আমার, কেউ যেন কোনো মানুষকে মন্দ নামে না ডাকে। মন্দ নাম মানে আমার নাম রাখা হয়েছে আকিকা দিয়ে, আনিকুল ইসলাম আমার পিতামাতা রেখেছেন, আর আপনি পাঁচটা লোক আছে, দশটা লোক আছে বা কেউ নেই, আমি আপনি আমাকে ডাকছেন ভাই, হয় না সমাজে, হয় না। একজন নাম আব্দুল গাফফার, বলে এই গাফফারা গাফফারা শুনবে, তারপরে একটা নাম আছে আব্দুর রহমান, কিন্তু সমাজে লোকটা কালু বলে পরিচিত, কালু। কেমন মানে লোকটার রং কালো, রং কালো, যার জন্য আব্দুর রহমান এত সুন্দর একটা নামকে বাদ দিয়ে পরিচালিত হয়ে গেছে যে কালু। আব্দুর রহমান যদি অন্য একটা অপরিচিত মানুষ এসে বলে যে আব্দুর রহমানের বাড়ি কোথায়, মানুষ তাড়াতাড়ি চিনতে পারবে না, তখন ওরই মধ্যে কেউ বলবে আরে আব্দুর রহমান চিনছে, ওই যে কালু বে, আরে গায়ের কালু। ভাই সমাজে হয় না, তো কালু বললে তাড়াতাড়ি চিনে যায়, কেন যে তার রংটা কালো, তার জন্য তার নামটা সমাজে কালু হয়ে গেছে। আল্লাহ বলছেন না, কালু বলতে পারবে না। একটা লোক এবার মোটা, নাম আছে কিন্তু নামটা সমাজের লোক ভুলে গেছে, নাম তখন কি হয়, মোটু। এইরকম করে মানুষ সমাজে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করে মানুষকে। আচ্ছা, একটা মানুষকে আপনি কালু বললেন, তোর অন্তরে আঘাত লাগলো না, ওকে ব্যথা লাগলো না, কষ্ট হলো না, আল্লাহর কাছে ও যদি নালিশ জানিয়ে দেয় আফসোস করে, আল্লাহ আপনি আমাকে কালো বানিয়েছেন বলে আমাকে এই মানুষগুলো কালো বলছে, আপনার অবস্থা কি হবে, আপনার অবস্থা কি হবে? ভাই আমার, অতএব কোনো মানুষকে মন্দ নামে ডাকবেন না, বা একটা নাম আছে তার নামটাকে বিগড়ে ডাকবেন না, আনিকুলকে আনিকুলে বলবেন না, রহমানকে রহমানা বলবেন না। এই জন্য বিশ্বনবী বলেছেন যখন সন্তান ভূমিষ্ঠ হবে তাদের নামগুলো যখন তোমরা চয়ন করবে সেই নামগুলো যেন ছোট হয় এবং নামগুলো উচ্চারণ করতে সহজ হয়, মানেগুলো শরীয়ত সম্মত হয়, এইরকম নাম আমাদেরকে রাখতে হবে। এবার নামটাই রেখে দিলাম আগ্রাম বাগড়াম, এবার একটা আলেমের কাছে যদি নাম জিজ্ঞেস করতে যায় আলেম বলবে আব্দুর রহমান রেখে দাও, আব্দুর রহমান ও নাম চলবে না, তাহলে কি নাম চলবে, বলে ঝাঁটু রেখে দাও। ভাই সমাজে হয় না, এরকম হয় না, এটা চলবে না। ভাই আমার বন্ধরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, কোন মানুষের নামগুলোকে বিগড়ে 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 ডাকা যাবে না। যদি কোনো মানুষ
কোনো মানুষ যদি ঈমান নিয়ে আসার পরে এই সমস্ত কাজগুলো করে কি করে ওয়ালা তানাবাজু বিল আলখব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান কোন মানুষ যদি মুমিন হওয়ার পরে কোন মানুষ যদি বিশ্বাস স্থাপন করার পরে কোন মানুষ যদি ঈমান নিয়ে আসার পরে সে যদি কোন মানুষকে হেউপতিপন্ন করে কোন মানুষকে নিয়ে ঠাট্টা মজাক করে কোন মানুষকে সমাজে ছোট করার চেষ্টা করে কোন মানুষ যদি কোন মানুষের নাম তাকে বিগড়ে 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 ডাকে কোন মানুষের নামগুলোকে খারাপ নামে ডাকে ভালো নামটা বলে না তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না হবে না হবে না যদি ওই লোকটা তওবা না করে তাহলে লোকটাকে অত্যাচারী বলে ঘোষণা করা হবে একজন লোক অত্যাচার করে যা শাস্তি পায় এই লোকটাকে তাই শাস্তি দিতে হবে তাহলে তার এই অন্যায়টা মাফ হবে এবার প্রথম আয়াতটা শেষ করে দিলাম দ্বিতীয় আয়াত কি বলছে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্নাবাজার জন্য ধারণা করা থেকে এই জন্য বাঁচবে যে এমন কতগুলো ধারণা আছে যে এই ধারণাগুলো করলে মানুষের আমলনামাতে গুনাহ লেখা হয় তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না 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 গুনাহর কাজ করা যাবে না কোনো মানুষকে নিয়ে ধারণা করা যাবে না কুধারণা করা যাবে না ধারণা সম্পর্কে একটা উদাহরণ দিই এটা মাওয়েজে হাসানার ভেতরে এই ঘটনাটা ধরা হয়েছে ধারণা সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় কি মনে করে নেন এই যে আমাদের নাগর আছে নাগর নাগর চমোহনি রাস্তাতে আপনার দুইজন ডাক্তার বসে আছে বিশাল বড় ডাক্তার MBBS পাস করে এবার তার বাড়ি মনে করেন ভাটল বাড়ি যাবে গাড়ি ধরার জন্য বসে আছে গাড়ি এখনো আসেনি ইতিমধ্যে একটা লোক দেখছে যে আমাদের নিজের ভাষায় বলি পা ছেঁচড়ে ছেঁচড়ে আসে পা ছেঁচড়ে হাঁটে না কোনো মানুষ এবার দেখছে একটা মানুষ পা ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটছে একটা ডাক্তার বলছে আমি গ্যারেন্টি দিচ্ছি এই লোকটার পা মচকে গেছে এই জন্য পাটা ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটছে মানে জমিনে ঘষটে ঘষটে হাঁটছে যদি এই লোকটার পা না মচকে গিয়ে থাকে তো আমি তোকে 1000 টাকা জরিমানা দিব এই ডাক্তার বলছে অপর ডাক্তার বলছে না এরকম হয়নি কিছুই হয়নি লোকটা জন্মগত এরকম ন্যাংড়া এই জন্য লোকটা আপনার কিনা জমিনে পা ঘষটে ঘষটে হাঁটছে যদি এটা না হয় তাহলে আমি তোকে 2000 টাকা দিব তাহলে এরা 1000 এবং 2000 3000 টাকার একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলো এবার ওই লোকটা যে লোকটা ন্যাংড়া ন্যাংড়া হাঁটছে ও কিন্তু শুনতে পাচ্ছে কথাগুলো এবার এসে বলছে ও ভাই তোমরা ঝগড়া কেন করছো গো বলে এই এই ঘটনা তো এবার লোকটা ফাইসালা দিচ্ছে ভাই আমার দুটোর কিছুই হয়নি আমার হলো কি হাঁটতে হাঁটতে এই জুতাটার ফিতাটা ছিঁড়ে গেছে বলে আমি এই পাটা ঘষতে ঘষতে হাঁটছি কেন যে খালি পায়ে হাঁটলে তো আবার মানুষ খারাপ মনে করবে তো ভাই আমার এখানে ওই ডাক্তার দুটো যে ধারণা করলো মিললো ধারণার সাথে মিল আছে